আপনি সবেমাত্র নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং আপনার ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত কোনো ফলোয়ার নেই এবং আপনার পেজের মধ্যে এখন পর্যন্ত কোনো ভিউজ নেই, এমন অবস্থায় আপনার ফেসবুক পেজটি দ্রুত কীভাবে গ্রো করবেন আজকের এই ভিডিওটিতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি একজন নতুন ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন দ্রুত আপনার ফেসবুক পেজটি গ্রো করিয়ে নিতে, আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার নিয়ে আসতে এবং আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার এবং ভিউজ আপনি নিয়ে আসবেন এবং দ্রুত কীভাবে আপনি সেই পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার ফেসবুক পেজটি জিরো ভিউজ এবং জিরো ফলোয়ার থেকে দ্রুত ইনক্রিজ করার জন্য, তাহলে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে ফেসবুকের রিলস অপশনটিতে। তো বন্ধুরা, ফেসবুকের যে রিলস অপশনটি আছে, এই রিলস অপশনটিতে ফোকাস করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে রিলস ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে এবং এই রিলস ভিডিওগুলো দৈর্ঘ্য 60 সেকেন্ডের নিচে হতে হবে, আর ভিডিওগুলো অবশ্যই আপনাকে মোবাইল ঠিক এভাবে ধরে ভিডিওগুলো শ্যুট করতে হবে। এভাবে ভিডিওগুলো শ্যুট করার পর এই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং অবশ্যই সেই ভিডিওটি পাবলিশ করার সময় আপনাকে আই ক্যাসি একটি টাইটেল দিতে হবে, কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, অবশ্যই সেই হ্যাশট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড কিন্তু হতে হবে। আর এভাবে আপনি যদি প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড দিতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ফেসবুক পেজটি কিন্তু ভাইরাল হবে। তবে অবশ্যই এক্ষেত্রে আরও একটি স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে, সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুক পেজের মধ্যে কমপক্ষে প্রতিদিন 5 থেকে 6টি বা 7টি করে রিলস ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7টি করে রিলস ভিডিও আপলোড দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু একদম প্রথম দিন থেকে বাড়তে শুরু করবে, আর যত বেশি আপনার ফেসবুক পেজের রিচ বাড়তে থাকবে তত বেশি কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটি ভাইরাল করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর অবশ্যই আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই রিলস ভিডিওগুলো শিডিউল করে করে পাবলিশ করবেন, কেননা নির্দিষ্ট যে সময়গুলো আছে, ধরুন সকালে 7টার দিকে 1টা, 9টার দিকে 1টা, 11টার দিকে 1টা, দুপুরে 1টার দিকে 1টা, 3টার দিকে 1টা, বিকালে 5টার দিকে 1টা এবং সন্ধ্যার সময় 7টা থেকে 1টার দিকে 1টা, এভাবে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো শিডিউল করে করে আপনাকে পাবলিশ করতে হবে। আপনি যখন এই রিলস ভিডিওগুলো শিডিউল করে করে পাবলিশ করবেন, তখন কিন্তু নির্দিষ্ট একটি সময় অনুযায়ী কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ হবে এবং সেই পাবলিশ হওয়ার শুরুতেই আপনার যখন রিলস বেশি আসবে, তখন 2-4টি ফলোয়ার আসবে, তখন আপনার ভিডিওর কোয়ালিটিও কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে হবে। যখন আপনার রিলস ভিডিওর কোয়ালিটি ধীরে ধীরে উন্নতি করবেন এবং এভাবে শিডিউলে আপনার ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসবে। আর আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটি রিলস ভিডিওতে যদি বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে, ধরুন আপনি একটি রিলস ভিডিও 50 সেকেন্ডের পাবলিশ করেছেন, সেই রিলস ভিডিওতে যদি 30 সেকেন্ডের উপর ভিউজ আসে, সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনার এই ভিডিওটি খুবই ভালো এবং এই ভিডিওটি আরও নতুন নতুন দর্শকদের দেখা উচিত, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ফেসবুক কিন্তু আরও নতুন নতুন দর্শকদের কাছে পাঠিয়ে দেবে এবং আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে খুব দ্রুতই। আর এক্ষেত্রে আপনার যদি একটি রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় এবং 1 মিলিয়ন পর্যন্ত যদি ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে এই একটি ভিডিও থেকে আপনার ফেসবুক পেজের যতগুলো মনিটাইজেশন টুলস আছে সব মনিটাইজেশন টুলস কিন্তু এনাবল করতে পারবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে পারবেন। আর অবশ্যই আরও একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ডিং বিষয়গুলো কভার করতে হবে। ট্রেন্ডিং বিষয়গুলো যে বিষয়গুলো আসবে সব ট্রেন্ডিং বিষয়ে ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি ধরুন যে ক্যাটাগরি নিয়ে ফেসবুকে ভিডিও তৈরি করছেন, সেই বিষয়ের যদি ট্রেন্ডিং টপিকটি না হয়, অন্য ক্যাটাগরি যদি হয়, তাহলে কিন্তু সেই টপিকটি আপনাকে এখানে টেনে নিয়ে এসে আপনার ক্যাটাগরির সাথে মিক্সড আপ করতে হবে। মিক্সড আপ করে সেই অনুযায়ী কিন্তু আপনাকে রিলসগুলো তৈরি করতে হবে। আপনি যদি রিলস তৈরি করে সেভাবে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।